আজ আমি বানাবো ঝরঝরে চিড়ের পোলাও চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমে আমি এখানে চিঁড়ে ভিজার দেব দেখো আমি জলের মধ্যে চিড়েটাকে ভিজিয়ে দিয়েছি দেখো আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জলটাকে ফেলে দিচ্ছি চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে দেখো আমি চিড়ে থেকে জল ঝরিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি কড়ার মধ্যে আমি দিয়েছি সাদা তেল এই তেলের মধ্যে আমি বাদামগুলোকে ভেজে নেব আমাদের বাদাম ভাজা কমপ্লিট এবার কড়ার মধ্যে দেব সর্ষে এবার দেব পাঁচ ফোড়ন তারপর দেবো জিরে কড়ার মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা আর এবার দেব কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে আমি তেজপাতা দেব এবার দেব পেঁয়াজ কুচি এবার দেব আমি গোটা গরম মশলা এবার এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে আলু কেটে রাখা দিয়ে দেব ছোটো ছোটো পিস করে আমি কেটে রেখেছিলাম এবার এর মধ্যে আমি ভেজে রাখা বাদামটা দিয়ে দেব এবার এর মধ্যে আমি অ্যাড করব লবণ পরিমাণ মতো তারপর দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব ভালো করে একসাথে নেড়ে নেব এবার এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চিঁড়েটা দিয়ে দেব এরপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করব আবারও ভালো করে নেড়ে নেব আপনারা লবণ চিনি ঝাল স্বাদ বুঝে দেবেন দেখো এখানে আমাদের চিড়ের পোলাও কিন্তু একেবারে তৈরি একটু টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তোমরাও এরকমভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও বাই